সাবেক চেয়ারম্যান বক্কর কাকার বাড়িতে আসছি, আপনাদের কিছু নতুন ডিজাইন দেখাবো। আমরা 30 বছরের ওয়ারেন্টি দিছি। 30 বছরের ওয়ারেন্টি থাকবে, যে কোনো প্রবলেম হলে সার্ভিসিং ওয়ারেন্টি 30 বছর। এই ধরনের কাজটি সচরাচর কেউ করে না, আমাদের কোম্পানি থেকে আমরাই করছি এই ধরনের কাজ। উপরে যে দেখতেছেন এটা 3D একটা বোর্ড, এটা কেউ কাছে নাই বাংলাদেশে, আমাদের কাছে প্রথম আসছে। এই যে 3D কালারটি আমরা 200 টাকা স্কয়ার ফিটে নিচ্ছি। 200 টাকা? জি 200 টাকা স্কয়ার ফিট। মালামাল সব আমাদের, জি এটাও জিপসান দিয়ে করা, এই 3Dটাও জিপসানের করা। জি এটি সব চেয়ারম্যানের পছন্দ, আমারে বলছে 3Dর কাজ করবো, আমি 3Dর কাজ সব আমি করে দিই। সিলিং এর স্কয়ার ফিট 300 টাকা, রং সহ এন্টিক কালার রং সহ 300 টাকা। 300 টাকা? জি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আমরা কিন্তু আজকে দারুণ একটা প্রজেক্ট দেখাবো, দেখতে পাচ্ছেন রাজুকে একটা ডুপ্লেক্স বাড়ি, আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজৈরে। আর এখানে কিন্তু ডুপ্লেক্স বাড়িতে ডিজাইন করেছে, জিপসাম ডিজাইন করেছে আমাদের রনি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই এখানে প্রজেক্টটা তো রানিং কাজ, তাই না? জি ভাই রানিং কাজ। আর এই জায়গায় সাবেক চেয়ারম্যান বক্কর কাকার বাড়িতে আসছি, আপনাদের কিছু নতুন ডিজাইন দেখাবো। চলেন আমরা ভিতরে যাই, ডিজাইনটি দেখাই। ওকে, আমরা এখন ভিতরে চলে যাবো। ভিতরে চলে যাওয়ার পর দেখাবো যে ভাইয়া কত সুন্দরভাবে কিন্তু জিপসাম দিয়ে ডিজাইন করেছে। তো ভাইয়ারা রনি ভাইয়ের তো মূলত সারা বাংলাদেশে কাজগুলো করে থাকে, তাই না? সারা বাংলাদেশে কাজগুলো করে থাকে। দেখেন যারা আসলে ধরনের গ্রামের বাড়িতে বা যে কোনো এরিয়াতে এত সুন্দর সুন্দর বাড়ি করেন, যদি জিপসাম করেন ভিতরে খুবই কম খরচে কিন্তু আপনারা এত সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। তো ভাইদের আমরা নিচতলা কাজ করছি, নিচতলা আমরা পরে দেখাবো, চলেন আমরা উপরে চলে যাই। আচ্ছা আমরা নিচতলা পরে দেখাবো। তো জি আচ্ছা, প্রথমে আমরা দোতলার কাজটি দেখাই। আচ্ছা আচ্ছা, উপরে চলে যাচ্ছি, এখানেও কিন্তু দেখেন জি এখানে সিঁড়ির কাজটি কিছু বাকি আছে এখনো। ওকে, তো আমরা উপরে চলে আসলাম, ফার্স্টে আমরা উপরে কাজগুলো দেখাবো আপনাদেরকে। তো এই যে যে কাজগুলো, এগুলো সবই তো জিপসাম দিয়ে করা, তাই না? জি সব জিপসাম দিয়ে করান। ওকে, পুরো জায়গাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আচ্ছা দেওয়ালও কোনো, সব দেওয়ালে তো কাজ করা, তাই না? জি দেওয়ালে সব 3D কাজ হয়েছে। 3D কাজ? জি দেওয়াল সব 3D কাজ হয়েছে। এটা টিভি ক্যাবিনেট, এটা কি জিপসাম দিয়ে করা? জি এটাও জিপসাম দিয়ে করা, এই 3Dটাও জিপসামের করা। ওকে, এটা দেখেন, আর এটা কি 3D বোর্ড? জি 3D বোর্ড। এটা এটা কালার করছি না, এটা সাদা রাখছি। আচ্ছা, তো এত সুন্দর ডিজাইনগুলো আপনারা কি সারা বাংলাদেশে যেহেতু করতে পারেন? সারা বাংলাদেশে আমরা করি। খরচ কেমন আসবে যদি একটু বলতেন, শুধু টিভি ক্যাবিনেটের কথা একটু জানতে চাই। জি টিভি ক্যাবিনেট, এটা এই যে, প্রাইস কেমন আসবে? জি এটা 30,000 টাকা করে আছে রং সহ। জি আচ্ছা, আর আমরা সিলিং যদি একটু দেখি, দেখেন এখানে সব এন্টিক কালার করা, তাই না? জি সব এন্টিক কালার করা, এগুলো সব হচ্ছে এন্টিক কালার করা। এই সাইড তো দেখেন পুরো জায়গাটা 3D ই করা, পেইন্ট করা, দেন এর কি পেইন্ট? 3D এর ক্যাবিনেট করার জন্য 3D এর কাজটা পুরো দেখানো যাচ্ছে না, প্রতিটা ওয়ালে 3D এর কাজ করা হয়েছে প্রতিটা রুমে। ওকে, আর সিলিং এর যদি একটু জানতে চাই, সিলিং এর স্কয়ার ফিট আপনারা স্কয়ার ফিট হিসেবে কাজ করেন, তাই না? সিলিং এর স্কয়ার ফিট 300 টাকা রং সহ, এন্টিক কালার রং সহ 300 টাকা। 300 টাকা? জি। আচ্ছা, যদি এন্টিক কালার ছাড়া অন্য কোনো রং নেয় তাহলে কি প্রাইস কমবে? জি একটু কমবে, সেক্ষেত্রে 280 টাকা। এখানে তো অনেক কাজ আমরা জানাবো। জি প্রতি রুমে কাজ আছে, আমরা দেখাই আপনাদেরকে। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, তাই না? আচ্ছা দেখেন এই বেডরুমে কিন্তু কত সুন্দরভাবে ডিজাইন করা, স্যার সব জায়গায় দেখতে পাচ্ছি এন্টিক কালার করা, তাই না? জি সব এন্টিক কালার করা, প্রতিটা ওয়ালে 3D কাজ করানো হয়েছে। দেখেন এই পুরো জায়গাটা জুড়ে কত সুন্দরভাবে রং দিয়ে কালারগুলো করা, এই সব কাজই তো আপনারা করেন? জি সব কাজই আমরা করছি। আচ্ছা রঙের ব্যাপারে যদি একটু জানতে চাই, এগুলা কিভাবে কাজ করা হয় আসলে? এই যে 3D কালারটি আমরা 200 টাকা স্কয়ার ফিটে নিচ্ছি। 200 টাকা? জি 200 টাকা স্কয়ার ফিট, মালামাল সব আমাদের। আপনাদের সব কিছু? জি সব কিছু আমাদের, 200 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আর এখানে যে এন্টিক কালার জিপসাম সিলিং, এটা 300 টাকা স্কয়ার ফিট। এটা আছে 300 টাকা স্কয়ার ফিট? জি। এটা কি গালি গালি করবে না, এরকমই থাকবে? জি। আচ্ছা, এবার বেডরুমে চলে যাচ্ছি, আরো বেডরুম আছে এখানে। এখন আর একটা মাস্টার বেডরুমে। আচ্ছা, এটা একটা মাস্টার বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, দেখেন এটা চেয়ারম্যানের মাস্টার বেডরুম। ওকে, এটা এটাও 3D এর কাজ করা হয়েছে, প্রতিটা রুমে আমাদের 3D কাজ করা হয়েছে। দেখেন পুরো জায়গাটা কত সুন্দর, অনেক সুন্দর করে। এই ধরনের কাজটি সচরাচর কেউ করে না, আমাদের কোম্পানি থেকে আমরাই করছি এই ধরনের কাজটি প্রথম। দেখেন কত সুন্দর ভাবে, কোন ভিডিওতে এই ধরনের কাজটি কিন্তু নাই, কিন্তু জীবন্ত দেখেন, জীবন্ত 3D ডিজাইন করা। জি ওই ওয়ালে এক রকম, হ্যাঁ স্যারের অনেক শখ, এর জন্য আমারে বলছে, এই জন্য আমি 3D কাজটি স্যারের কইরে দিছি। আচ্ছা, এগুলো 200 টাকা স্কয়ার ফিট? জি। ওকে, এরপরে দেখেন এই যে সিলিংটা, এই যে দেখেন এন্টি কালার করা পুরো সিলিংটা। জি ওয়াও, এই প্রত্যেকটা সিলিং কি আপনার আমাদের চেয়ারম্যান সাহেবই পছন্দ করে দিয়েছে? জি জি, এটি সব চেয়ারম্যানের পছন্দ, আমারে বলছে 3D কাজ করবো, আমি 3D কাজ সব আমি কইরে দিছি। দেখেন তাহলে বাকি বেডরুমগুলো দেখো, প্রাইস তো মোটামুটি সেমই সবগুলো, তাই না? প্রায় সব সেমই।
এই যে এখানে এখানে কিন্তু তিনতলায় ওঠার জন্য সিঁড়ি হবে, এখানেও কিন্তু কাজ হবে। এই জায়গায় একটা সিঁড়ি হবে, সিঁড়িটা এখনো কমপ্লিট হয়নি। এই পাশে আরেকটা বেডরুম আছে, এটা দেখেন। এটা একটা বেডরুম। কত সুন্দর ফিনিশিং কিন্তু প্রত্যেকটা কাজে। আর দেওয়ালগুলো আগে দেওয়ালে প্রতিটা দেওয়ালে 3D-র কাজ হয়েছে প্রতিটা রুমে। ওয়াও দেখেন প্রতিটা দেওয়াল কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর প্রত্যেকটা দেওয়াল দেখেন আপনাদেরকে ডিজাইন যেরকম ইনে প্রাইস ওইটাই থাকবে। আর প্রতিটা রুমে আলাদা আলাদা সিনারি হয়েছে, প্রতিটা দেওয়ালে আলাদা আলাদা সিনারি, দেওয়ালে আলাদা আলাদা সিনারি, চারটা দেওয়ালেই চারটা রকম কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, এগুলা আসলে তো যারা করে ঠিক আছে তারা তো গ্যারান্টি চাই মোটামুটি। আপনাদের কতদিনের গ্যারান্টি? এটা আমরা 30 বছরের ওয়ারেন্টি দিছি। 30 বছরের ওয়ারেন্টি থাকবে, যে কোনো প্রবলেম হলে সার্ভিসিং ওয়ারেন্টি 30 বছরের। আর রং রং কেমন স্থায়িত্ব হবে যদি? হ্যাঁ রং 30 বছরের, এটা রং যতদিন দেওয়াল থাকবো ততদিন। ফিনিশিং গুলো দেখেন, ফিনিশিং একবার গ্লেস মেরে দিছি। ওকে, তো যদি কি হাফ সিলিং করে, হাফ সিলিং এর খরচ কি এরকমই থাকবে? না হাফ সিলিং এর খরচ একটু কম হবে। কমে মাপটা আসলে তো পুরোটা হয় না হাফ। হ্যাঁ হাফ সিলিং এর মাপ যতটুকু কাজ করব ওটুকুই মাপ হবে, ততটুকুই মাপ হবে। এটাও কত টাকা করে স্কয়ার ফিট? এটাও 300 টাকা স্কয়ার ফিট। যদি কেউ হোয়াইট করতে চায় তাহলে কেমন খরচ? হোয়াইট করলে 280 টাকা স্কয়ার, 280 টাকা। আচ্ছা জি, একটু সামনে চলে আসেন ভাই। আচ্ছা জি, তো যদি কেউ হোয়াইট করে তাহলে প্রাইসটা কমে যাচ্ছে না? জি প্রাইসটা একটু কমবে। কিচেনের রুমটাও আমরা করছি, কিচেনের কাজটাও। তো বোর্ড দিয়ে এই যে এটা, হ্যাঁ বোর্ড দিয়ে কমপ্লিট হয়ে গেছে, কিচেনের কামটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন নিচে উপরে সব জায়গায় তো কি বোর্ড দিয়ে কাজ করা? এটা গর্দন ফ্লাই দিয়ে কাজ করা হয়েছে, ফ্লাই বোর্ড দিয়ে কাজ করা আছে। দেখেন এগুলো স্কয়ার ফিট কেমন ভাই? এটা স্কয়ার ফিট আমরা 1200 টাকা স্কয়ার, 1200 টাকা স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, এটা একটা ডাইনিং রুম খাওয়ার। আচ্ছা এটা হচ্ছে ডাইনিং রুম, কিচেনের সাথে ডাইনিং রুম। জি কিচেনের সাথে অ্যাটাচ করা আছে ডাইনিং রুমটা। এই যে ডাইনিং রুমটার ওয়ালটি আমরা সব ফল টল দিয়ে সুন্দর করে নিয়েছি, যে বোঝা যায় যেন ডাইনিং রুম। এই দেওয়ালটা দেখেন, জি দরজা ঢুকবে সেই স্পেসটা আলাদা। জি আর এই দেওয়ালটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটা ডাইনিং রুম, এটা মানে স্যারের পছন্দ মতো করে দিছি কাজটা। আচ্ছা আর এই যে উপরে যে দেখতেছেন এটা 3D একটা বোর্ড। হ্যাঁ এটা কেউর কাছেই নাই বাংলাদেশে, আমাদের কাছেই প্রথম আসছে। এই যে 3D বোর্ড দেখেন, যে সুন্দর মানে সমুদ্রের ঢেউ। জি এটা অ্যান্টিক কালার করা হয়েছে, কাট কালার করা হয়েছে। আচ্ছা যে কাজটা কিন্তু পুরোটাই জিপসনের করা, আমরা কাট কালার ফাইবার করে দিছি। কাট কালার ফাইবার করা হয়েছে, জি। ওকে, তো এগুলোর প্রাইস কি? জি এই প্রাইস যে একই প্রাইস, সব প্রাইস একই থাকবে। আপনারা অসংখ্য ডিজাইন আছে, যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন। আর দেওয়াল তো দেখাইলাম, দেওয়াল আসলে দেখলে এক এক দেওয়াল এক এক রকমের ডিজাইন। দেওয়াল কিউই করে না, এই আমরা প্রথম দেওয়ালের কাজটি করছি দেখেন, মানে এত অনেক সুন্দর কইরা প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর ভাবে কাজ করা, প্রত্যেকটা দেওয়ালে আলাদা আলাদা কাজ হয়েছে। আচ্ছা আমরা তো নিস্তালা বাকি রাখছিলাম, যে নিস্তালা আমাদের বাকি আছে। আচ্ছা নিস্তালাটা আমরা চলে, আমরা নিস্তালা চলে যাই। মানে ফারস্টে আপনাদের ডুপ্লেক্সের উপরে তলা দেখাইলাম, এরপর আমরা নিস্তালাটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনি বুঝতে পারবেন নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা হয়েছে। এখন নিচে চলে যাচ্ছি আমরা, এখানে নিস্তালা আছে, ওপেন স্পেসটা একটু বেশি পড়ো, তাই না? জি জি, নিস্তালার কাজ এখনো শেষ হয় না, রানিং চলতেছে। এটা হচ্ছে রানিং চলতেছে, জি। এখানে দেখেন একটু ইউনিক কালার, কিন্তু এটা ইউনিক কালার করা হয়েছে। আর এই যে ডুপ্লেক্স সিঁড়ির উপরে এই সাইডটা কিন্তু পুরোটা সিলিং করা হয়েছে। এগুলো প্রাইস এক থাকবে ভাই? জি প্রাইস একই, সব প্রাইস একই। এটা জালি বোর্ড হবে, জালি বোর্ড হবে, সাইডে জালি বোর্ড হবে। ওকে, এগুলো সবগুলো তো জালি বোর্ড হবে সাইড। জি এটা কি বেডরুমে ডিজাইন করা আছে এখানে? জি বেডরুমে কাজ। একটা সুন্দর সিলিং করছি অ্যারোবিয়ান ডিজাইনের, অ্যারোবিয়ান ডিজাইনের। হ্যাঁ কাজ চলতেছে এখনো, কাজ শেষ হয়নি, কাজ চলতেছে। এটা কি ডিজাইন? অ্যারোবিয়ান ডিজাইন? জি এটা অ্যারোবিয়ান কোয়ালিটি ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দরভাবে কালার করা আছে কাজের। এটা ওয়ালের কাজ, কিছু কাজ বাকি আছে এখন ওয়ালে, কালার ওয়ালে পেইন্টিং এর কাজ শুরু হয়নি এখন। জি ওকে, নিচে একটা কিচেন আছে কিন্তু? জি নিচতলায় একটা কিচেন আছে, সেম ওই রকমেরই। এখানেও কিচেন আছে দেখেন, এটা উপরে উপরের কাজটি করছি না, শুধু নিচের কাজটি, নিচের কাজ করা হয়েছে। এগুলো 1200 টাকা স্কয়ার। জি এখানে কি আর কোনো কাজ আছে? জি এই সাইড অফ বেডরুমে কাজ আছে। আচ্ছা এই সাইডেও কাজ আছে, আমরা দেখাই। এই যে আরেকটা বেডরুম, এই যে এখানে একটা বেডরুম, মানে প্রতিটা আনাচে কানাচে সব প্লেস গুলো দেখে তো সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। এই সিলিংটা এখনো, এই যে ফিতে লাইটটা জ্বালানো হয়েছে না, ফ্যানও লাগানো হয়েছে না, এটার কাজ রালিং চলতেছে। মানে প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক ইউনিক আলাদা আলাদা ডিজাইন, প্রতিটা সিলিং আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে। ওকে, তো আমরা আবার একটু জানতে চাচ্ছি ভাই, লোকেশনটা জানি কোথায় বললেন আপনি? এটা মাদারীপুর উপজেলা, মাদারীপুর উপজেলা, মাদারীপুর জেলা উপজেলা, রাজর উপজেলা, রাজর উপজেলা। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান বাড়ি, সাবেক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। ওকে আচ্ছা, মোটামুটি আমরা সব কাজগুলোই দেখাইলাম, তারপরে কিছু কাজ কন্টিনিউ আছে, যে কাজটা আমরা কমপ্লিট মানে কমপ্লিট হয় না আর কি। এই বেডরুম আছে করা? এই রুমটা আটকানো। আচ্ছা
যে এখানে দেখেন সিঁড়িদের এই যে সাইডেও কিন্তু ডিজাইন হচ্ছে, পুরো কাজটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যেহেতু এখনো বাড়ির কাজ অনেক অনেক কাজ এখনো বাকি, সিঁড়ির কাজটা ঢাকা বানাইতে দেওয়া হয়েছে এখনো আসে না। প্রবাস থেকে সারা বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো প্লেস থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন রনিভাইয়ের সাথে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।